খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক বিভাগ সহ আরও পাঁচটি বিভাগের জন্য ওয়ার্ড স্থাপন ও চালু করা হয়েছে ফলে এখন থেকে এসব ওয়ার্ডে ভর্তি হয়ে রোগীরা চিকিৎসা সেবা নিতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ তবে আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন চিকিৎসকরা এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু থেকেই সেখানে মানসিক রোগ বিভাগ থাকার কথা ছিল তবে হাসপাতাল চালুর প্রায় তিন দশক পর এই মাসে দশটি বেড নিয়ে যাত্রা শুরু করলো এই বিভাগটি এর ফলে এখন থেকে রোগীরা সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন স্বল্প পরিসরে চালু করতে করলেও এটা নিশ্চয়ই আস্তে আস্তে এর ব্যাপ্তিটা বাড়বে এবং আমরা আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষের মানসিক সেবার ক্ষেত্রে আমরা তাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করতে পারবো বলে আমরা আশা করব ওই হাসপাতালের চতুর্থ তলায় গ্যাস্ট্রো নিউরো মেডিসিন মেডিসিন হেপাটোলজি এন্ড্রোক্রাইনোলজি বিভাগ চালু করা হয়েছে তবে এই পাঁচটি বিভাগের রোগীদের একসাথে রাখা হচ্ছে একটি ওয়ার্ডে যেখানে আসন সংখ্যা ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা অনেক ছোটাছুটির পরে এখানে নিয়ে আসছি সরকারিভাবে ভাবে চিকিৎসা হওয়ার জন্য কিন্তু আমি ঠিকমতো সেই চিকিৎসাটা পাইতেছি না কেউ ফাইল ধরেও না সবাই আসা যায় চলে যায় ট্রিটমেন্ট বসন্ত পাঁচ দিন পর্যন্ত আজকে উনিশ পইলেন আল্লাহ রসাল আল্লাহকে কথা আর আমার নিউরোমেডিসিন রোগী এত পরিমাণে মানে চাপ যে আমি এটা আসলে প্রতিদিন সকালবেলায় আমার দশ থেকে বিশটা রোগী অন্তত আমার ফিরাই দিতে হয় মানে আমার বিছানা নাই চিকিৎসকরা বলছেন কেবল বেড আর ওয়ার্ডই নয় জটিল সব রোগের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধা এই ধরনের রুগীদের সার্ভিস দেওয়ার জন্য যে ধরনের ইকুইপমেন্ট দরকার সেই ইকুইপমেন্টের বড়োই অভাব কারণ এটা নতুন ডিপার্টমেন্ট এখানে শুধু বিছানা আর আমাদের দুই একজন ডাক্তার পোস্টিং দিয়েই এই ডিপার্টমেন্টগুলো চালু করা হয়েছে মূলত এখানে অন্য কোনো যন্ত্রপাতি দেওয়া হয়নি যে চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য যে ডাক্তার দরকার মিড লেভেল বা হচ্ছে ইন্টার্ন লেভেল বা প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেরকম সংকটটা এখনও কিন্তু রয়ে গেছে এখন বর্তমানে হাসপাতালটির তেইশটি ওয়ার্ডে পনেরোটি বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়নে সরকার উদ্যোগী হবেন এ প্রত্যাশা সংশ্লিষ্টদের মোস্তফা জামাল মাতসাঙ্গা সংবাদ খুলনা